بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. عليكم السلام ورحمة الله وبركاته. আল ফুরকান মিডিয়া গ্রুপে একজন দিনী ভাই সুন্দর একটি প্রশ্ন করেছেন। তিনি জানতে চেয়েছেন জিন আর মানুষ, মানুষ জিনকে দেখে না বরং জিন মানুষকে দেখে, তাই তো? এখন মানুষ কি জিনের পিছনে ঘুরে, অথবা মানুষ তো কোনো জিনের পিছনে ঘুরে না, তবে জিন কি মানুষের পিছনে ঘুরে নাকি? অনেকে বলে থাকেন যে জিনকে বোতলের মধ্যে বরানো হয়, তারপরে জিন ভালো জিন হলে তারা মানুষকে ভালো পথ দেখায়, ভালো দিক নির্দেশনা দিয়ে থাকে, আর ঠিক তেমনি ভাবে যদি খারাপ জিন হয়ে থাকে মানুষকে কুকাজের দিকে দাপিত করে দেয়। এটা কি সঠিক কিনা, এবং এটা থেকে বাঁচার কি কোনো কি দোয়া দরুদ আছে কি, দয়া করে জানাবেন। শ্রদ্ধেয় জনাব, দেখুন আসলে আসলে জিন আল্লাহর সৃষ্টি, ঠিক তেমনি ভাবে শয়তান মানব এগুলি সব হচ্ছে কি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি, তাই না? এবং সবাই আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করেন। তো মানুষের মধ্যে যেরকম ভালো মানুষ খারাপ মানুষ রয়েছে, মুসলিম বা অমুসলিম রয়েছে, ঠিক তেমনি ভাবে এই জিন জাতির মধ্যেও সেরকম বিজাতীয় রয়েছে, ঠিক আছে? এদের মধ্যেও ভালো খারাপ রয়েছে, কেমন? তবে মানুষ কখনো জিনকে দেখে না বরং তারা মানুষকে দেখে, যেটি কোরআনের আয়াত দ্বারা কি রয়েছে, সাব্যস্ত রয়েছে যে ইন্নাহু ইয়ারাকুম মিন হাইথু লা তারাউনাহুম, যে ওনারা তোমাদেরকে দেখে কিন্তু তোমরা তাদেরকে কি দেখো না, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতেন, তিনি যেহেতু সমস্ত কিছুর পয়গম্বর, তিনি কি সবাইকে দেখতেন। গেল দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় কথা হচ্ছে যে জিন কিছু বোতলের মধ্যে বাড়ানো হয় বা এই সমস্ত শয়তানি কাজগুলি যে করা হয়, এগুলি কিন্তু অত ভালো কাজ না, কারণ এই কাজ করতে গিয়ে বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে, বিভিন্ন রকমের আপনাকে হয়তো মন্ত্র পাঠ করা লাগে। হ্যাঁ, যেই কাজগুলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই। আল্লাহর নবী কখনো কি জিনকে বোতলের মধ্যে বলেছেন? আবু বকর, ওমর, ওসমান, এরা কি কখনো জিনকে বোতলের মধ্যে বলেছেন? আর আমরা এই সমস্ত কাজগুলি কোথায় থেকে শিখলাম? আমাদের দলিল কি কোরআন এবং সুন্নাহ নয়? আমাদের আদর্শ কি সাহাবায়ে কেরাম নন? তো সাহাবায়ে কেরাম তো এই কাজ কোনোদিন করেন নাই। হ্যাঁ, সাহাবায়ে কেরাম যেগুলি করেছেন সেগুলো আমরা কেন করি না? আপনি জানতে চেয়েছেন ঠিক তেমনি ভাবে এগুলো থেকে বাঁচার উপায় কি। বাঁচার উপায় হচ্ছে সকাল সন্ধ্যা জিকির, সকাল সন্ধ্যা জিকির যে ব্যক্তি করবে সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন, কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সব কিছু থেকে হেফাজত করবেন, কিন্তু জিকির আপনাকে করতে হবে। আপনি পাঁচ ওয়াক্ত সালাত পড়েন, ঠিক তেমনি ভাবে আপনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরের মধ্যে সূরা বাকারা পাঠ করানো হয় তিন দিন পর্যন্ত, একবার পাঠ করলে তিনবার তিন দিন পর্যন্ত সেখানে শয়তান উকিও দিতে পারবে না, উকিও দিতে পারবে না। চিন্তা করেন, প্রবেশ করে তো দূরের কথা, কিন্তু হয়তো এখন আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে আমরা এমনকি স্ত্রী মিলামিশা করে সহবাস করে হয়তো ঠিক মতে পবিত্র হয় না, বা আমরা নাপাক গায়ে চলি। তাহলে এরকম নাপাক গায়ে চললে এই সকল জাতিগুলো মানুষকে কি করে, ক্ষতি করে থাকে, কেমন? কিন্তু আপনি যদি পাক পবিত্র হয়ে থাকেন, কেউ আপনাকে কখনোই আপনাকে একটি পশমও নাড়তে পারবে না। তো ঠিক তেমনি ভাবে আপনি যেটি বলেছেন যে জিন কি মানুষকে ভালো অথবা খারাপ দিক নির্দেশনা দিয়ে থাকেন, হ্যাঁ হয়তো জিন যদি তার উপর যদি কোনো আসর করে থাকে, হ্যাঁ তার উপর যদি কোনো ক্ষতি করতে চায় তাহলে হয়তো করতে পারে, কিন্তু আপনাকে তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচার ওষুধ শিখিয়ে দিয়েছেন। তো আশা করি এই ওষুধগুলি যারা আমল করবে আল্লাহ পাক তাদেরকে কি বাঁচিয়ে দিবেন।